নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিদ্ধুরালয় চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি তারা মায় কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আপনারা ভালো থাকবেন, কারণ মঙ্গলময়ী তারা মায়ের হাত আপনাদের মাথার উপর সদা সর্বদাই বিরাজমান। বন্ধুরা, আজকের ভিডিও টপিকস শনির সাড়ে সাতি, রাহুর দোষ, কেতুর দোষ, এই সকল বাধা, শনি গ্রহের বাধা, রাহু গ্রহের বাধা, কেতু গ্রহের বাধা, এর থেকে আপনি মুক্ত কিভাবে হবেন? শনির সাড়ে সাতি চলাকালীন ঋণ কর্জা, ডিপ্রেশন, টেনশন, ঝগড়া, মামলা, মোকদ্দমা আপনার হতে থাকবে। রাহুর দশার জন্য, রাহু এবং কেতু এই দুটো হচ্ছে ছায়াগ্রহ, এই দুটো গ্রহের জন্য আপনার সমস্ত কাজে আপনি বাধা পাবেন। বিদ্যা, কেরিয়ার, ব্যবসা বাণিজ্য, অর্থ আদায় হচ্ছে না, বাড়ি তৈরি করতে পারছে না, টোটাল ক্রিয়াটা রাহু এবং কেতুর জন্য, এই দুষ্ট গ্রহের কুপ্রভাব। তাহলে বন্ধুরা, আজকে সে নিয়ে আমি আলোচনা করব, কি করে এর থেকে পরিত্রাণ পাবেন একটা সুন্দর টিপস দিয়ে। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো, চ্যানেলটি খুব শীঘ্র সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি, অর্থাৎ বেলটি যেটা রয়েছে, ঘণ্টিটি, সেটিকে প্রেস করে দেন এবং অলে যে অলটাকে প্রেস করে দেন, যাতে প্রথম নোটিফিকেশন আপনার কাছে প্রথম পৌঁছায়। যখনই আমি ভিডিও তৈরি করব, আপনার কাছে প্রথম পৌঁছাবে এবং আপনি ভিডিওটি খুব সুন্দরভাবে, ভালোভাবে, যত্ন সহকারে দেখতে পারবেন। তো বন্ধুরা, সিম্পল একটা ব্যাপার, যার দ্বারা আপনি শনির সাড়ে সাতির মতো একটা যোগ, রাহুর দোষ, কেতুর দশা, এই টোটাল জায়গার থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ আমাদের চলার পথে আমরা বাম্পারটাকে পছন্দ করি না, ঠিক এই বাম্পার হচ্ছে রাহু কেতু। আপনি ব্যাংকে যাচ্ছেন, লিংক চলে গেল, আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন, ইলেভেন্থ আওয়ারে আপনাকে ফিরে আসতে হচ্ছে, হওয়া কাজ আপনার হচ্ছে না, আটকে পড়েছে। আপনার পাওনা টাকা যদি পড়ে আছে বাজারে, তাহলে আপনি ফিরে পাচ্ছেন না, তাহলে এই টোটকা আপনাকে অবশ্যই করতে হবে। তো বন্ধুরা, সিম্পল টোটকা আপনারা খুব ভালোভাবে শুনুন এবং ভালোভাবে করুন এবং আপনারা আনন্দে থাকুন। আনন্দে হি কেবলম, আমিও ভালো থাকবো, আপনারা ভালো থাকলে, এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যে কোনো শুক্রবার, যে কোনো শুক্রবার আপনারা বাজার থেকে তিল এবং গুড় কিনে নিয়ে আসবেন, তিল এবং গুড়। সেই তিলটিকে, যার এরকম দশা চলছে তাকে নিজে কিন্তু এই ক্রিয়াটি করতে হবে, তিল এবং গুড় কিনে নিয়ে এসে তিলটিকে ভালো করে পরিষ্কার করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে তিল এবং গুড় মিশ্রণ সহযোগে লাড্ডু তৈরি করবেন। তিলের লাড়ু নিশ্চয়ই জানেন, তিলের লাড্ডু তৈরি করবেন, বড় বড় আকারে তৈরি করবেন। সেগুলিকে শনিবার দিন গরুকে খাওয়াবেন, শনিবার দিন গরুকে খাওয়াবেন, অথবা মঙ্গলবারে তৈরি করে বুধবারও খাওয়াতে পারেন। বুধবারে অথবা শনিবারে তিলের লাড়ু গরুকে খাওয়ালে আপনার শনির সাড়ে সাতির মতো দশার থেকে, রাহুর দশার থেকে, কেতুর দশার থেকে যে সকল বাধাগুলো আপনি পাচ্ছেন লাইফে চলার পথে, সেই সকল বাধার থেকে আপনি মুক্ত অবশ্যই হবেন, আপনার জীবন সুন্দর হবে। তো বন্ধুরা, আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগে থাকবে এবং আপনারা এই ক্রিয়াটি নিশ্চয়ই করবেন। জয় গুরু বামদেব, জয় মা তারা। আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে চোখ রাখুন। জয় মা তারা।